ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তথা বিআইএস গুয়াহাটি শাখার উদ্যোগে রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বিআইএস টেক হোল্ডার কনক্লেভ। শনিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজন করা হয় কনক্লেভের। এদিনের এই কনক্লেভে লাইসেন্সি, নন লাইসেন্সি, স্ট্যান্ডার্ডস ক্লাব, স্বর্ণ ব্যবসায়ী ভোক্তা সংস্থা এবং স্ট্যান্ডার্ডস ক্লাবের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিআইএস গুয়াহাটি শাখার প্রধান শৌভিক চন্দ জানান, 7 শতাধিক পণ্যের লাইসেন্স প্রদান করে থাকে বিআইএস। এছাড়াও স্বর্ণালঙ্কারে হলমার্ক এবং আইএসও সিস্টেমের সার্টিফিকেট প্রদান করা সহ বিভিন্ন স্কুল কলেজে স্ট্যান্ডার্ডস ক্লাবের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পণ্যের গুণমান নিয়ে সচেতনতা তৈরি করে থাকে বিআইএস। আর আজকের এই কনক্লেভের মাধ্যমে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখানে মূলত আমরা আমাদের যে ভারতীয় মানব ব্যুরো, যে আমরা লাইসেন্স দিয়ে থাকি, বিভিন্ন রকম 700 উপর প্রোডাক্ট আছে যার উপর আমরা লাইসেন্স দিয়ে থাকি। এছাড়াও আমরা জুয়েলারিতে, যেমন গোল্ড জুয়েলারিতে হলমার্ক আমরা দিয়ে থাকি। এছাড়াও আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমে আইএসও সিস্টেমের সার্টিফিকেশন দিয়ে থাকি। আমাদের বিভিন্ন স্কুল কলেজে স্ট্যান্ডার্ডস ক্লাব আছে, যেগুলো আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের দ্বারা আমরা ছাত্রছাত্রীদের মধ্যে একটা জনচেতনা এবং কোয়ালিটি সম্পর্কে একটা জাগরুকতা আমরা সচেতন করে থাকি সেই বিষয়ে। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা এখানে বলার জন্য আজকে এসেছি। ত্রিপুরার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিতেও বিআইএস গুয়াহাটি শাখার উদ্যোগে এই কনক্লেভের আয়োজন করা হচ্ছে বলে জানান বিআইএস গুয়াহাটি শাখার প্রধান শৌভিক চন্দ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।